আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ অশেষ রকমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি পরিবারের আজকেও চলে আসলাম একটি ব্লগ নিয়ে আশা করি আপনারা আমার সাথী থাকবেন যেই যেখান থেকে ব্লগটি দেখতেছেন আমার অন্তর থেকে সবার প্রতি দোয়া আর ভালোবাসা রইল বেশি বেশি করে তো সুরাইয়া সকালবেলা স্কুলে গেছিলো নয়টা বাজে তো সুমায়া কেসি কেটটা খুইলা দিছে তো কালকে সুমায়া রাত্রের বেলা ইয়া রান্না করছে বিরিয়ানি রান্না করছে মুরগির মাংস দিয়া তো ছিল ফ্রিজে রাইকা দিয়েছি তো এক কেজি রান্না করছিল তো আমি সকালবেলা খাইতেছি বিরিয়ানি মাংস নাই শুধু খালি ইয়াটা লইছে পোলাউড়ি লইছে এনে আমি খাইতেছি বসে বসে টেবিলে তায়াতো আসে না সুমায়ও বাই বোন খাইয়া উঠছে ওন আমি একা পয়সা খাইতেছি তো আর রোদুর তো অত গরম সুমার বাবা আমার কইছে লেবু আনতে আমার আর মন থাকে না লেবু আনতে আর সুরায়া লেবু আনলে গর গে খাইতেও চায় না ওন একটা তেমন এই জন্য আনাও পরে না লেবু তো আমার খাওয়া দাওয়া শেষ সকালের তো আমি নাস্তা কইরা তো পাকের ঘরে গেলাম চিংড়ি মাছ নামাইছি ফিরিস তাই নামাই আমি এই যে বিজাইতাসি যে কালকে চিংড়ি মাছ আনা হয়েছে তো আমি পাকের ঘরে বৈশা তরকারি কেটে নিতেছি ছিম আর কসুর সরা আর একটা আমরা এইটা কাইটা নিতেছি আমি প্রথম ছিমটি কাটতাছি তো পাকের ঘরে আমি বৈশাখ কাটতাছি আর সুরাইয়া সুমাইয়া ওই পাশে আয়াতরে নিয়া দরজা দিয়া রাখছে আয়াতে আইসিয়া মোবাইলও টান দে ইস্টানও টান দে বডি নেয় ওইতে সিম নেয়গা গোসুর সরা নেয়গা এগুলাই নেয়গা তো অর তো কিছু কাজ করতে পারি না তো আয়াতরে রাখছে আর সুরাইয়া তো স্কুল তো আসে নাই যখন আমি কাটাগুটিটা করতি তখন বাজে দশটা তো সুরাইয়া আসে স্কুলের তেনে বারোটা বাজে সুরাইয়া আগুন দিক নয়টা বাজে স্কুলও যায় আর আসে বারোটা বাজে শুই তো সুমাইয়ার তো সাতটা একদিন ক্লাস করে তো শনিবারে গেছে আবার শনিবারে যাইব স্কুলও সুমাইয়া তো স্কুল থেকে ফরম দিছিল ওই ফরম আজকে বিশুদবার ছিল বিশুদবার জমা নেয় নাই একটা কিষানি ভুল হয়েছে এই জন্য জমা নেয় নাই আর আগের ছবি ছিল সুরায়ার ছবি দেওয়া হয়েছে তো এই ছবি চলবো না আবার নতুন করে ছবি উড়াইতে হইব তো আজকে আবার আমি সুরাইয়া সুমায়ার ছবি গা উড়াই আনবো বোনের যাইয়া রাত্রের বেলা তো যখন ছবি উড়াই আনবো তো আপনাদের সাথে শেয়ার করবো আমি ছবি তো ওই ছবি আগের ছবি স্কুলে চলবো না দুইও বোনিয় নতুন করে ছবি উড়াই করবো তো কিছু করার নাই গা তো এই যে তৈ তরকারি সব কিছু আমার কাটা শেষ হয়ে গেছে গা ওয়ানে আমি দুয়ার ফালা আমি দুই আনিতাসি ভালো মতন চিংড়ি মাছটি দইতাসি চিংড়ি মাছ আমি কী দিয়ে রান্না করব এটা আপনার সাথে শেয়ার করব আপনারা আবার সাথেই থাকবেন থাকি পুরো ভিডিওটা দেখবেন তো এই যে কী কিনেছি তরকারি সব কিছু আমি যেন রেডি করে রাখছি দুইয়া মানে শুধু খালি রান্নাটা বসায় দিন তো এই যে এন ইলিশ মাছের লেজা একটা আছে আর মাথা একটা আছে তো কালকে সুরাই আবার করছে কি আমি ইলিশ মাছ দুইটা আনছিলাম একটা ইলিশ মাছ কাইটা সুরাইয়া বর্তা করছে এটা আর আমি সুরায়া শেয়ার করতে পারে নাই আমি গেছিলাম আমার মার বাসায় ওইখান আর দেখে ইলিশ মাছের বর্তা করছে তো বর্তাটা অনেক মজা ওইছে তো বর্তাটা আমি আরেক দিন বানাবো বানায় আপনার সাথে শেয়ার করব। বর্তাটা খুবই খুবই মজা হয়েছে বর্তাটা তো এই যে আমি রান্নাটা বসাই দিয়েছি আদা বাটা রসুন বাটা দিয়া তেলে ভাজিয়ে নিছি কাঁচামরিচ আর স্বাদ মতন লবণ দিয়ে দিছি হলুদের গুঁড়া দিয়ে দিছি এক চামিচ দইনার গুঁড়া দিয়ে দিছি এক চামিচ মরিচের গুঁড়া দিয়ে দিছি এক চামিচ পানি দিয়ে দিছি তো কষা নিব লড়া ছাড়া দিয়ে দিছি তো এই কাঠের খুন্তিটা দিয়ে আমি লাড়তে পারি না কষ্ট হয়ে যায় লারা তো আমার স্টিলের খুন্তিটা দিয়ে লাড়তে সুবিধা হয় বেশি আমার ভালো হয় বেশি তো এই চিংড়ি মাছটি দিয়ে দিছি এই যে সিম দিয়া চিংড়ি মাছ দিয়ে সাথে আলু আছে রান্না কর্ম আমি তা আমার লুসনি শেষ হয়ে গেছে গা লুসনি পুইরা গেছে লুসনি আমার আনতে হইব বালুর মাঠ একদিন যাইতে হইব আবার তখন কাজ কাম কইরা শেষ কইরা পরে আর সময় ফাইনা যাইতে তখন দিন দিকে আস্তে আস্তে শুরু হয়ে গেছে গা তা আগে লাম্পা ছিল দিন টাইমও বেশি ছিল কাজ করতেও ভালো লাগছে তার অহংকার একদম সময় কম নাস্তা বানাইতে বানাইতে খাইতে খাইতে তো দেরি হইয়া যায় এই আনোয়াটা দশটা বাজার জায়গা তো কুটাকাটি করতে করতে দুইয়া দাইয়া সব কিছু করে রান্নাটা বসাইতে হয় তা আমি আবার এই কচুর সরা রান্না করবো রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি তো আমি প্রতিদিন যা রান্না করি আমার ছেলে আমি তাই দেখাই আর আমি যা যা ঘরে কাজকাম করি সবই আমার ছেলে দেখাই আমি যে মাথাটা লেসটা দিয়ে দিলাম আমি তো পানি দিয়ে দিছি কষানি হোক তো আমার এই কড়াইয়াটা চুলাতে বই তো চায় না তেইরা জায়গা তো লসুন দিয়া দইরা লারা দিতে হয় নাইতে পইড়া জায়গা তো একবার আমি হালিম রান্না করছিলাম কড়াইয়াতে তো লড়া দিতে যাইয়া হালিমটা পইরা গেছি গা লুসুন দিয়ে দইরা লইতে হয় তো এই যে কসুরি দিয়ে দিছি কসুরি দিয়ে আমি লারা সারা দিয়ে দিতেছি ওই যে খন্তি লইছি খন্তি ছাড়া আমি লাড়তে পারি না কাঠের দা লাগতে পারি না আমি তো সবচেয়ে বেশি সুবিধা হয় আমার স্টিলের খন্তি দা সারা দিয়ে আমি ডাইকা দিম তো ওই চুলায় আমি নিছি গেলাম কড়াইয়া আর ওই চুলায় আমি চিংড়ি মাছ যে বসাইছি তো কষানি হয়েছে আমি পানি দিয়ে দিছি তো ওই পাশে আমি স্ট্যান্ডটা বসাইতে পারি না কড়াই দেখা যায় না আবার চুলারও দেখা যায় না ওই পাশে আবার সিন আছে এই জন্য বেসিন আছে তো এই পাশে আমার সুবিধাও বেশি স্ট্যান্ডটা বসাইলে তো সারা দিয়ে দিতেছি তো সুমায়ের বাবা আবার চুলার ওই পাশে আবার রঙ দিয়ে দিছে তো মার্শাল্লা দিলে তো ভালো দেখা যায় অনেক সুন্দর দেখা যায় তা আমার চ্যালেনে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর পাশে থাকার বিল বাটনটি ওয়ান করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর একটা লাইক দিবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না আর আমার অনেক লাইক কম পরে প্লিজ একটা লাইক দিবেন আপনারা সবাই তো এই যে আমি আবার আমরা দিয়ে দিছি তো আমি কচু রান্না করলে আমরা দিই যদি কচু থাকে ঘরের ভিতরে ফ্রিজে তো দিয়ে দিই যদি না থাকে তো আর দিই না না থাকলে কোথা থেকে আনবো তো আসিল তো দিয়ে দিছি তো আমরারা দিলে বেশি ভাল লাগে খাইতে টক টক লাগে ওটা অনেক মজা লাগে তো এই যে আমার রান্না শেষ হয়ে গেছে গা এই যে কালকে ডাল রান্না করছিলাম যে ডাল ছিল লেবু কই খাইতো সাহা মানে আর লেবু আনতাম মনোতাহ সুমার বাবা শরীর বলা না সুমার বাবা অসুস্থ তো কালকে অসুখ লয়ে যায় কাজ করে আইসে তো বিশ ফুট উঠছে তো বিশ ফুট পাকছে তো সুমার বাবা বিশ ফুট ইয়া করছে তো কইছিলাম হোমামতি বড়ি আনতো আর হোমামতি বড়ি আনে নাই

তো প্রচন্ড ব্যথা সারা সারাদিন পরে খাওয়া নাই সকালেও কিছু খাই নাই এক কাপ চা খাইছে আর এই অনেক দুপুরে ভাত খাইতেছে এই যে সকালের বিছনা তো নিচে বিছনা করতে হয় আবার উপরেও বিছনা করতে হয় তো সকালের বিছনা উড়াইয়া ঘরে দাঁত আমরা সবাই মুখ চোখ ধুইয়া পরে খেতে বসছি সকালে নাস্তা এই যে এন কাপড় ধুইছি কাপড় দিয়ে বারিন্দালাইয়া দিব তো পানি ফুডাই ফানি আয়া সে খাইতে পারে না পানি গন্ধ করে তো কইতেছে মা আমি ফার্মে থেকে ফানি নিয়ে আম এক ট্যাঙ্কি তো আমি আবার করলাম এক ট্যাঙ্কি ফানি আনলে তুমি একাই খাইও আমরা আবার ওই পানি ফুটাই না ফানি খামুনে তো হুটান না পানি ফার্বেশটা বন্ধ করে ফার্বেসে খাইতে পারে না তো এক ট্যাঙ্কি ফানি ফারবেশের অনেক দিন যাই বোগা তা আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি তো আগামীকালকে ব্লগও আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সাবধানে থাকবেন আমি সবার জন্য দোয়া করি আর সবাই যেন আমার জন্য দোয়া করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ